জনগণ সকল ক্ষমতার উৎস। দ্যাটস এ রং 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 স্টেটমেন্ট। আমাদের সংবিধানটা খুলেন, পড়ে দেখেন, জনগণ হলো সকল ক্ষমতার মালিক, উৎস তো দূরে রয়েছে, উৎস মানে কি? জনগণ ক্ষমতার মালিক। ইউ আর অ্যাপয়েন্টেড গাইজ, জনগণের কর্মচারী। ডক্টর ইউনুস এতদিন পরে আবার জনগণের কর্মচারী হয়েছে। দুর্নীতিটা দূর করতে হলে প্রথম কাজ হচ্ছে এইটাকে সামাজিকভাবে বর্জন করা। সামাজিকভাবে বর্জন করা অর্থ বুঝি, আমার মামা যদি দুর্নীতি করে পয়সা বানায় তাকে আমার বিয়াতে দাওয়াত না দেওয়া, আমার চাচা যদি দুর্নীতিবাজ হয়, ওই চাচাকে বর্জন করা দাবি করতে হইতেছে। এই কারণটা আমাদের খুঁজে বাইর করতে হবে আগে। নিউ ইয়র্কে তো ফ্লাইট ছিল, বন্ধ হইলো কেন? পুরাটাই সরকারের দোষ, পুরাটাই বিমান বাহিনী পরিচালকদের দোষ, না কাদের দোষ? এটা খুঁজে বের করতে হবে। যদি আমরা সমস্যাটা না করতে পারি, প্রত্যেকবার আমরা এই দাবি করতে থাকবো, এই দাবি আসলে কি মিন করে? ফখরুল ভাই, আপনি রাগ হইেন না, আমি মনে করি যে দাবি করে কোনোদিন পৃথিবীতে কোনো কিছু আদায় করা যায় না। কিছু সুইট এবং কথা শোনা গেছে যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি এটা করবো। আমাদের মধ্যে থেকে একজন আলোচক, সম্মানিত আলোচক, এটা বলছেন যে আমাদের আগেকার সরকার প্রধান তো বইলা গেছে 5 মিনিটের মধ্যে দিচ্ছি, 2 মাসের মধ্যে দিচ্ছি, বলতে কি অসুবিধা? আবার চালু হইলে এটা বন্ধ হয়ে যাবো না, এটা কে বলে দিচ্ছে? সো মানে আমি শুধু বিমানের কথা বলতেছি না, সকল দাবি বলি। দেখেন প্রপার্টির ক্ষেত্রে আপনি দেখেন নিউ ইয়র্কের, আপনারা যারা এখানে আসেন, আমার ধারণা এই জায়গার মধ্যে আপনি করে ওজন করলে বাংলাদেশের বাজেটটা দিতে ওজন হয়ে যাবে, তাই না? তো ধরেন আপনারা বাংলাদেশিকে প্রপার্টি করবেন, সেই প্রপার্টিটা আপনারা রাখতে চাইবেন, সেটা রাখতে পারতেছেন না কেন বলেন তো? সহজ হিসাব, কিন্তু বাংলাদেশের সুশাসন নাই। নতুন আগেকার সরকারের সময় একদম ছিল না, ইয়াটে করে লয়ে যেত। নতুন সরকারের মধ্যে আসে না নাই আপনারা জানেন না, নতুন সরকারের মধ্যে আসে না নাই জানেন না। সো এটা 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 এই সুশাসনটা কেমনে হবে? বাংলাদেশে কি পাকিস্তান থেকে না ইন্ডিয়া থেকে লোক এসে চুরি করে যায়? আমার খালাতো ভাই তো চুরি করে, those are the people। আপনারা তার বাসায় গিয়ে বড় বড় দাওয়াতগুলি খান। একজন এমপি সাহেব বড় করে বলে যে সে 150 গরু জব দিয়ে আয়া করছে, 150 গরু ওর বাপের পকেট থেকে টাকাই না দিবে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। বাংলাদেশের লোকজন এমপির কাছে গিয়ে বলে যে আমার মেয়ের বিয়ে, আমাকে টাকা দেন। ছেলের কাছে গিয়ে বলে যে আমার ছেলে পরীক্ষা দিবে, টাকা দেন। হাতটা এমনিই রাখে। দ্যাটস ওয়াই ওই এমপি আপনি ঘাড়ে চাইপা বসে। এনকার এমপি আপনি চিনে না, আধা পয়সাতে দাম দেন। কোন তো এনকার মেয়র ফেয়র চিনেন আপনারা না, আধা পয়সাতে দাম দেন। কেন দাম দেন না? কারণ তার কাছে গিয়ে আপনার কোনো কিছু চাওয়ার নাই। আপনার ভাই মেট্রিকে 3rd ক্লাস পাইছে 6বার, তারে আপনি চাকরি দিতে কর না তো তারে গিয়া। দ্যাটস ওয়াই আপনারা যখন ঠিক করবেন। আরেকটা কথা আমি বলি, যে এটা আমরা বলতে বলতে এটা ভুল বলি, জনগণ সকল ক্ষমতার উৎস। দ্যাটস এ রং 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 স্টেটমেন্ট। আমাদের সংবিধানটা খুলেন, পড়ে দেখেন, জনগণ হলো সকল ক্ষমতার মালিক, উৎস তো দূরে রয়েছে, উৎস মানে কি? জনগণ ক্ষমতার মালিক। ইউ আর অ্যাপয়েন্টেড গাইজ, জনগণের কর্মচারী। ডক্টর ইউনুস এতদিন পরে আবার জনগণের কর্মচারী হয়েছে। জনগণ হচ্ছে ক্ষমতার মালিক, আবার পড়েন সংবিধানের 7। ক্ষমতার উৎস কোনোদিনই ছিল না জনগণ, এটা একটা মিসকনসেপশন। ইয়ারা ভুল বলে, হ্যাঁ তোমরা ক্ষমতার উৎস, আমরা ক্ষমতা চালাই। নো, আমরা জনগণ ক্ষমতার মালিক। আবার বলতেছি, পড়ে দেখেন, জনগণ ক্ষমতার মালিক। এরা হলো কর্মচারী, যারা এই দায়িত্ব নিতে গেছে তারা কর্মচারী। এখন কর্মচারীরা সেই দায়িত্বটা কেমনে পালন করবে সেটা তাদের উপরে একটা প্রেশার ক্রিয়েট করা, চাপ রাখা, তাদেরকে প্রশ্ন করা, সেগুলো তো সব দরকারই আছে। কিন্তু আমি বলি সবার আগে যেটা দেখতে হবে, যে আপনারা একটু একটু খেয়াল করে, মানে আমারে সহ আপনারা একটু খেয়াল করে একটু নিজেদের দিকে তাকাইতে পারেন যে কেন এই জিনিসটা হইতেছে না। দেখেন আমি সাংবাদিকতা করি আজকে 27 বছর। আমার কে জানি বলছে যে আমি ইয়াং, আই এম নট দ্যাট ইয়াং। এবছর আমি 50 হব। 27 বছর আমি সাংবাদিকতা করি। কিছুদিন আমি আইন বিষয়ক সাংবাদিকতা করছি। বাংলাদেশে যে সিভিল কেসগুলি আছে, দেওয়ানি মামলা, তার 90% হচ্ছে নিজের বাপ মা ভাই বোনের এগেইনস্টে করা। 90%, আই রিপিট 90%। চাচাতো ভাই জমি নিয়ে গেছে, বোনের জমি দেওয়া হয় নাই, মাকে বঞ্চিত করছে, এগুলো হচ্ছে মামলা 90%। আপনারা প্রবাসীরা, আমি ইংল্যান্ডে এমএ করতে সময় প্রবাসীদের দুঃখ কেউ আইসা আমাকে বলে দিত যে ভাইরে দিছি জমি করতে, সে এটা মাইরা দিছে, শালাকে দিছি সে এটা তুলা লয়ে গেছে। সো এই জিনিসগুলি, এবং তারা আবার যখন বড় হয়ে যায়, এরাই তো এই একটু ফটকাবাজি না করলে তো বাংলাদেশে তো পয়সা হবে না। বাংলাদেশে পয়সা হবে কি কইরা? বাংলাদেশে পয়সা হইতে হলে একটু ফটকাবাজ হইতে হবে, একটু দুরন্ত হইতে হবে, একটু চালবাজ হইতে হবে, তৈলি না 2-4 পয়সা আসবে পকেট। দুই চারটা পকেটে পয়সা আসলে কি হবে, সে একটা পলিটিক্যাল লিডার হবে। পলিটিক্যাল লিডার হলে কি হবে, এমপি হবে। এমপি হলে কি হবে, শেখ হাসিনার একটু ভালো নজরে থাকতে পারলে, খালেদা জিয়ার একটু ভালো নজরে থাকতে পারলে চোর হবে, বাটপার হবে, মন্ত্রী হবে। তাই তো আমরা আবার ওই মন্ত্রীকে দেখার জন্য 50,000 জন যাবো এয়ারপোর্টে, তার লোকে একটা ছবি তোলার জন্য 50 বার এই একটা মন্ত্রীর লোকে ছবি তোলার সঙ্গে সঙ্গে শালি, দুলাভাই, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ডে ফোন করবো যে দেখো কার লোকে ছবি তুলছে। আধা পয়সাতে আমাকে পাত্তা দেওয়া উচিত ছিল। আমরা নিজের কাছে আমরা তাকাই এবং আমরা নিজের দিকে তাকাই, এদেরকে কি আমাদের আধা পয়সা দিয়ে পাত্তা দেওয়া দরকার ছিল? আপনাকে কথা কয়ে লাভ কি? সাংবাদিকরা সংবাদ সম্মেলন করতে যায়, প্রধানমন্ত্রীর লগে গিয়ে সেলফি দিল। মানে মানে আমি কিছুদিন সরকারি চাকরি করছি, আমি ছিলাম, আমার পোস্টিং ছিল নরসিংদীতে, মানে আমি ছিলাম ম্যাজিস্ট্রেটার অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ছোট চাকর। তো শেখ হাসিনা সবচেয়ে বড় চাকর ছিল, তো সবচেয়ে বড় চাকর এত ইয়া করার কি আছে? আমি তো বুঝলামই না। বেতন নেয় 2.5-3 লাখ টাকা বেতন নেয়। আপনারা কফি খান তিনজনে মিল্লা এই মাসের এই টাকার জন্য, তেল তেল ভরালে, কফি টফি খাওয়ালে প্রধানমন্ত্রীর বেতনের সমান। হিসাব করে দেখেন, এই একটা চাকরির লেগা, এই একটা জিনিসের লেগা, এই একটা জিনিস যে বসবো চেয়ারে বসবো, সে হঠাৎ করে একটা খুব তার পাংখা গুঁজে যায়। ডক্টর ইউনুস এর আগে যতবার আসছে, আমার ভাই খেয়াল থাকে, এর আগে যতবার আসছে আপনাকে বলতে কোনো চাঞ্চল ছিল না, অনলি বিকজ সে একটা চেয়ারের মধ্যে এখন বইতেছে, এখন সে একটা বিরাট ব্যাপার হয়েছে না, তার কাছে কোনো আলোচনার চেরাক নাই। সে নোবেল পাইতে পারে, নোবেল একটা প্রাইজ রে ভাই। আজকে এই যে আমি ঠিকানা গ্রুপ থেকে যদি এখন একটা এত বড় প্রাইজ দিতে পারি, আকাশ ভাই থেকে চান্দা মান্দা নিয়ে বা আপনার থেকে নিয়ে টিয়া, নোবেল প্রাইজ এত বড় হইতে পারে, 1 কোটি টাকা, 2 কোটি টাকা, 100 কোটি টাকা একটা প্রাইজ। আমি যেটা কইতে চাইতেছি সেইটা হইলো যে দাবি দেওয়া সব ঠিক আছে, 13টা দাবি দেওয়া, আমি এগুলি আমার লগে আমি জানি না, মানে এবার উনি অনেক ব্যস্ত আছে। আমি তার অফিসে কথা কইছিলাম, যারা তার লগে আসে একটা সময় হয়তো হইতে পারে যে তার সাথে আমার একটা মানে অন ক্যামেরা না হইলেও অফ ক্যামেরা হয়তো একটু কথা হইতে পারে। আমি আপনাদেরকে কথা দিতে পারি, আপনারা তো ইজ্জত দিয়ে আমার এখানে আনছেন, আমি এই কথাগুলি কইতেও পারি এবং আমি ডেফিনেটলি জানি, কারণ ওনার লোক আমার কয়েকবার কথা হয়েছে তো, বা আরো লোকজনের সঙ্গে তো আমার কথা হয়, আমি ডেফিনেটলি জানি যে এটা পরিণতি কি হবে। সো আমি এত আশাবাদী হতে পারতেছি না, যতক্ষণ না পর্যন্ত আমি মনে করি যে একটা জায়গায় আপনারা একদমই এটা হচ্ছে যে ডিমান্ড থাকলে সাপ্লাই আসবে, সাপ্লাই থাকলে ব্যবসা হবে। আপনাকে যদি এতই মনে হয় যে বাংলাদেশে আপনাদের একটা ক্যারিয়ার দরকার, আপনারা কয়জন মিলে এটা করে ফেলেন। 10 লাখ লোকের জায়গায় যদি কোনো একটা স্টেট ক্যারিয়ার মনে করে, যে ফ্ল্যাগ ক্যারিয়ার যদি মনে করে এটা লাভজনক, কারণটা কি? নিশ্চয়ই এর কোনো রিজন আছে, তাই না? আমি এটা উনি যখন আমারে জিজ্ঞেস করবে যে এটা আচ্ছা তুমি জানো যে এটা বন্ধ করে দিয়েছিল কি লিগে, তো আমি তখন ওই যে মুখস্থ কতগুলি কথা কমু, টিকিট থাকতেও টিকিট বেঁচে নাই, এই গানের মধ্যে থেকে পয়সা খাইছে, এই করছে সেই করছে, তো সেগুলি তো চাঁদের থেকে লোক এসে খায় না, আমি আপনি তো খাইছি। As simple as that. তো আমার কাছে মনে হয় যে মানে আমার আবারও কই যে নিউ ইয়র্কে আমার মা থাকেন অনেকদিন ধরে, আমার ভাই থাকে 24-25 বছর ধরে, আমার নিউ ইয়র্কে এর আগে আরো অনেকবার আসা হয়েছে, হয়তো আরো অনেকবার আশা হইব, আমি হয়তো এখানে একটা লম্বা সময় থাকবো এবার। কিন্তু আমি এখানে সাংবাদিকতা করতে চাই, ঠিকানা গ্রুপের সাথে আমি জয়েন করছি। আপনারা দেখছেন যে বৃহস্পতিবার থেকে, মানে এখানকার সময় রাত 12টা, এখানকার সময় দুপুর 12টা, এখানকার সময় দুপুর 12টায় আমি একটা অনুষ্ঠান শুরু করছি। তো সেই অনুষ্ঠানগুলি চালু থাকবে, আপনারা পাশে থাকবেন। আপনাদের কথাগুলি আমি আরো বেশি করে আসলে বলতে চাই, কেমনে বলবো, কোন জায়গাতে বলবো, সেটা আসলে একটু পরিকল্পনা করে একটু বুঝায়া বলতে হবে আসলে। মানে এই ধরেন একটা, এতে হয়তো ফখরুল ভাই লাভ হলো সাংগঠনিক হিসাবে, মানে উনাকে সবাই জানলো, কিন্তু কাজের কাজ খুব বেশি হবে কিনা এটা মানে আমার হয়তো লাভ হয়েছে, আমি এতগুলি লোকের সামনে আপনাদের সাথে সামনে দাঁড়ায় কথা বলছি, কিন্তু ফাইনালি কোনো লাভ হয়েছে কিনা এটা আমি জানি না। এটা সো আমরা এটা হেবিটে পরিণত না করি আর কি। রবীন্দ্রনাথের একটা কথা আছে না, যে এক লোক তারে 500 টাকা নিয়েছিল, তারপরে সে বলছে আপনি আমাকে চিরঋণী করে রাখলেন, তখন রবীন্দ্রনাথ বলছে বুঝছি আপনার টাকাটা ফেরত দিবেন না, চিরঋণী হয়তো থাকবেন, টাকা তো আর ফেরত দিবে না। এই ধরেন এই আন্দোলন জারি থাকবে, দাবি দেওয়া জারি থাকবে, তো থাকবে, আমাদের একটা দেখা সাক্ষাৎ হবে, আমরা একসাথে বসে চা খাবো। কিন্তু যদি এটা আপনারা মিন করেন, আমার কাছে মনে হয় এটা আমাদের মিন করার সময় হয়েছে, এটা মিন করলে এটা কইটা ফেলানো হচ্ছে। আমি আর 2-3 মিনিট বলি। সেকেন্ড হচ্ছে দুর্নীতি। দুর্নীতিটা দূর করতে হলে প্রথম কাজ হচ্ছে এইটাকে সামাজিকভাবে বর্জন করা। সামাজিকভাবে বর্জন করার অর্থে বুঝি আমার মামা যদি দুর্নীতি করে পয়সা বানায় তাকে আমার বিয়াতে দাওয়াত না দেওয়া, আমার চাচা যদি দুর্নীতিবাজ হয়, ওই চাচাকে বর্জন করা। আমাদের সবার বাপ হইলো ভালো, তাই না? তাহলে এই দুর্নীতিগুলি করছে কেনা? আমি তো এই পর্যন্ত কোনো পোলারে কইতে শুনলাম না যে আমার বাপ ঘুষ খাইছে, তো কারো বাপ তো ঘুষ খায় না এই পর্যন্ত, না? মানে এটা মানে আমাদের কারো বাপ ঘুষ খায় নাই, আমাদের কারো মা দুর্নীতি করে নাই, আমাদের কারো বড় ভাই কোনোদিন কোনো কিছু করে নাই। মানে এই দুনিয়াতে আমি ছাড়া বাকি সবাই নিয়ে কোশ্চেন করা যায়, শেখ হাসিনার মতো আমার ছাড়া আওয়ামী লীগের সবাই কেনা যায়। আমাদের মনে হয় এই জায়গাটাতে এখন বাইরে আসার সময় হয়েছে। আমাদের এখন যেইটা করা দরকার, নিজের দিকে তাকানো দরকার এবং ইউনাইটেড থাকা দরকার, একটা ভয়েসে কথা কওয়া দরকার। ১০০টা ভয়েস ১০০টা জায়গা থেকে আসলে মনেও কম থাকে, জিনিসটা ইম্প্যাক্টও কম তৈরি করে। এখন যদি ফখরুল ভাইরে আপনার নেতা লাগে, ফখরুল ভাইয়ের মিষ্টি কথা, ঘিয়ে বাজা কথা, কবিতার মতো কথা, সুন্দর কথা, পল্লবিত কথা, এটাই শোনেন। টাইম বেঁধা দেন যে ৫ মিনিটের মধ্যে কর, ৫ মিনিটের মধ্যে কথা শেষ করা যায় কিন্তু, ৫ মিনিটের মধ্যে কথা শেষ করা যায় কিন্তু, ৫ মিনিটের মধ্যে কথা শেষ করা যায়। আমি আপনাদের এই পরীক্ষা আরেকদিন দিব, আপনারা আমাকে একটা কোনো একটা টপিক করেন, এই টপিকের মধ্যে ৫ মিনিটে আমি টোটাল কথা কম, ১ সেকেন্ড বেশি কমো না, শেষ করা যায় কিন্তু ৫ মিনিটের মধ্যে কথা। 1 মিনিটেও কথা শেষ করা যায়, ২০ সেকেন্ড একটা লম্বা সময়, কথা শেষ করা যায়, কথা বলাও যায়। আমি সেই ট্রাইটা করবো। আপনাদের সবাইরে আমি মানে মানে কি বলবো, শুভেচ্ছা, ধন্যবাদ। আমার কথায় আপনারা যদি কেউ মন খারাপ করেন তাইলে মাফ করে দিয়ে দেন আমাদের। আর যদি ধরেন যে ভবিষ্যতে কখনো কোনো কথা কওয়ার সুযোগ হয়, তাইলে একটা লম্বা সময় হয়তো কথা বলাও যেতে পারে। আজকে আসলে সেই সময়টা না, এটা এমনিতে অনেকখানি সময় আছে। আয়োজকদের সবাইকে ধন্যবাদ দিয়ে, আপনারা যারা এখানে উপস্থিত আছেন তাদের সবাইকে ধন্যবাদ দেয়। হোপফুলি আমি 15 মিনিট পার করি নাই, না রাইট? থ্যাংক ইউ সো মাচ।